আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ওপর এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সোমবার দিন সকালে চন্দ্রচূড় রঘুনাথ বাটির বাসিন্দা টোল প্লাজা সংরক্ষণের ব্যবসায়ী তথা এলাকার সমাজসেবী দীনেশ গড়াইয়ের গাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে গুলিতে কেউ জখম হয়নি, একটি গুলি লাগে ব্যবসায়ীর ফরচুনার গাড়িতে। ব্যবসায়ী দীনেশ গড়াই জানান, তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তখনই কয়েকজন দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে আসে, তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। 3-4 রাউন্ড গুলি চালায়, তবে তার গাড়িতে একটি গুলি লাগে। তবে তিনি কোনো রকমে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তিনি আরও বলেন, কারো সাথে তার শত্রুতা নেই, তবে কী কারণে তার উপরে গুলি চালানো হলো তার কাছেও ধোঁয়াশা রয়েছে। তবে এলাকার স্থানীয় কাউন্সিলর অর্জুন মাঝি জানান, জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে বলে জানান, কারণ জমি মাফিয়ারা অবৈধভাবে জমি দখল করতে চাইছে। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। 1.5 ঘন্টা আগে আমি হোটেলে খাবার নেবার জন্য দাঁড়িয়েছিলাম, এখান থেকে কিছু দুষ্কৃতী গেল, ঠিক আছে, আমার গাড়িতে অ্যাটাক করে গুলি চালায়। খোলা মুখ ছিল, কিন্তু গাড়ির স্পিডে ছিলাম, তখন গাড়িটা স্পিডে বের করে নিলাম। ওরা মোটর সাইকেলে 30-40 জন ছিলেন। আপনি বাইকে 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 সামনে আপনার, আপনি যেটা দেখলেন বাইক আপনার সামনে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, ওরা কটা বাইক ছিল তখন? প্রথমে তো 2টো বাইকে দাঁড় করালো, তারপর আরো লোকজন ছিল, পুলিশকে জানিয়েছে? হ্যাঁ জানিয়েছি। ব্যবসায়িক শত্রুতা কারোর সঙ্গে? না না না। কি কারণে আপনার আপনার উপর কেন হামলা চালানো? এটা কি কেন যারা হামলা চালাচ্ছে ওরাই জানবে কি কারণে। এখানে কাউন্সিলর অভিযোগ করছে জমি মাফিয়াদের, ওটা তো চলে আসছে, তো মানে জমি পরস্পর উপর চলে আসছে। আপনার কি জমি ব্যবসা আছে কিছু? না, তাহলে জমি মাফিয়া। আমি এনি চাই মেইনটেইন করি। হ্যাঁ, আপনার কি ব্যবসা করেন? আমি এনি চাই টোল মেইনটেইন করি। কোথা থেকে কোথায়? বারোয়াড্ডা থেকে পানাগড় পর্যন্ত। কি নাম? দীনেশ গড়াই। আপনি কি আসানসোল পৌরসভার কত নম্বর ওয়ার্ডের আছেন? 20 নম্বর। হঠাৎ আমি কাজের সূত্রে আসানসোল যাই, তখনই তৎক্ষণিক আমাকে কেউ ফোন করে যে মোড়ে প্রায় 400-500 লোকের ভিড়, গুলিগোলা চলেছে। যেহেতু আমি এখানকার স্থানীয় কাউন্সিলর, আমার দায়িত্ব আছে মানুষকে ঠিকভাবে সঠিকভাবে রাখা, তাদের সুস্থভাবে যেমন থাকে। তো আমি সঙ্গে সঙ্গে আসি, সেখানে দেখতে পাই, কাউকে দেখতে পাই না, 3-4 জন এখানে বসেছিল, আর পুলিশগণ এখানে ছিল, আর সকাল থেকে একটা পুলিশ এখানে ছিল, তার ডিউটি ছিল। এসে শুনতে পাই এখানে 2 রাউন্ড গুলি চলেছে, গুলি চালিয়েছে। তারপর দেখতে পাই, আমি দেখছি এখানে অবৈধভাবে লোকের জমি, জমি মাফিয়ারা জমি চালাচ্ছিল, জমি দখল করছিল জিসিবি নিয়ে। এখানে যে শুনতে পাওয়া যাচ্ছে যে এখানে দীনেশ গড়াই নামে একজন ছিল, তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই দীনেশ গড়াই কি করে? তিনি, আমি যতদূর জানি, তিনি আপনার কোনো সরকার একটা টুল ট্যাক্স চালায়, এনএইচ যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চালায়, কন্ট্রাক্টর। এখনো পর্যন্ত আমি তার খবর পাইনি, আশা করি গাড়িতে লেগেছে। আমি তো কি বলবো, আমি ওটা তো জানি না, নিশ্চয়ই এখানে জমি জমি দখল করছিল, নিশ্চয়ই সে প্রতিবাদ করেছে, বা আমাদের গায়ের লোকও এসেছিল, আমিও এসেছিলাম প্রতিবাদ করতে। এখানে আমি দেখি আমার ছোট দাদুর জায়গায় জিসিবি চলছে। কোনো মতে এক চোচাক জমি দেওয়া যাবে না, অবৈধভাবে জমি দখল চলবে না। নিশ্চয় জমি যদি নেওয়ার আছে তারা কিনে নেক, যদি যে দিতে চায় তবেই, কিন্তু কেউ জমি, জমি হলো মাছ, একবারে জমি দেওয়া চলবে না, একবারে জমি মাফিয়া। কি মনে হচ্ছে এই যে দিন দাহারে আপনাদের এইখানে দেখা যাচ্ছে গুলি চলছে, কি বলবেন? নিশ্চয় আমরা এই জন্য আমরা প্রশাসনকে আমরা বলেছি, প্রশাসন দায়িত্ব নিয়েছেন, এখানে 2টো CCTV ক্যামেরা আছে, সেই ক্যামেরা চেক করে দেখুক, সব নথিপত্র পেয়ে যাবেন। আর জিসিপি যাচ্ছিল, স্যান্ডেল ফাড়ির বড়বাবু নিয়ে গেছে জিসিপিটা। আমার নাম অর্জুন মাঝি, আমি এই ওয়ার্ডে কাউন্সিলর আর নর্থ ব্লকের যুব সভাপতি।